দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গতকালকে এখানে ফার্স্ট একদম হেভি স্নোফল হয়েছে অটোয়া সিটিতে। আমি যেখানে থাকি একদম আমার পিছনে দেখতে পাচ্ছেন সব শ্বেত শুভ্র সাদা হয়ে আছে, একদম চারপাশে যেখানে দেখবেন সব সাদা বরফ আর বরফ। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি বরফের মধ্যে কীভাবে এরকম টুপি ছাড়া বা প্রোটেকশন ছাড়া এভাবে কীভাবে ঘুরছি। তো ব্যাপারটা হচ্ছে আজকে দিনের ওয়েদারটা বা একটু বেটার কালকের তুলনায়। তো অনেক অবাক লাগছে যে গতকালকে যেখানে সব গ্রিন ছিল আজকে সেখানে সেম এরিয়াগুলো একেবারে সাদা বরফে ঢেকে গেছে। আমি এখন এসেছি আমার ইউনিভার্সিটিতে, জিমে যাচ্ছি। তো জিমে যাওয়ার সময় এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। হয়তো আপনি মনে করতে পারেন যে তুষারপাত হয়েছে, স্নোফল হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে, বেশ মজা। বাট দ্য রিয়েলিটি ইজ এই স্নোর মধ্যে দিয়ে হাঁটাচলা করা কিন্তু বেশ কষ্ট। আপনি পা ফেলবেন, আপনার পা পিছলে যাবে, আপনি আগাতে পারবেন না, আপনার পা ধরে রাখবে স্নোতে। এখানে মুভ করা স্নোর মধ্যে দিয়ে বেশ একটা বড় রকমের হ্যাসেল। তো হয়তো বাইরের থেকে মনে হতে পারে যে এটা বেশ ইজি, বেশ সুন্দর, বাট অ্যাকচুয়ালি ইটস নট। অনেক কষ্ট এখানে স্নো দিয়ে চলাচল করা। এই জন্য এখানে সবাই উইন্টারে উইন্টার বুট পরতে হয়, উইন্টার বুট পরে যেটাতে হচ্ছে এনাফ স্পাইকস থাকে বা আপনার ওয়াটারপ্রুফ থাকে বা আপনাকে কভার করে রাখবে আপনার পাকে সুন্দরভাবে, যাতে আপনার পায়ে ঠান্ডা না লাগে, এরকম টাইপের বুটস পরতে হয়। আমি আজকে পরে বের হইনি, আমি আজকে নর্মাল স্নিকার্স পরে বের হয়েছি। উইন্টারের এই সময়টাতে বেশ কঠিন একটা সময় যায়, কারণ এখানে একদম গ্লুমি, একদম ডাল ওয়েদার থাকে, কোনো ধরনের সানলাইট দেখা যায় না। তো মানুষের মনও খারাপ থাকে, আপনি বাইরে বের হতে পারছেন না, সেদিক থেকে চিন্তা করলেও আপনার হচ্ছে মন খারাপ থাকবে। সো উইন্টার টাইমটাতে বেশ এখানে সবাই একটু ঘরে থাকা ট্রাই করে, বেশি একটা বের হয় না, এভাবেই যায় পুরো উইন্টারটা। এখানে স্নোফল হওয়ার পরে বেশ একটা ধরনের একটা হ্যাসেল থাকে এই স্নো সরানোর। তো বেশ কিছু কোম্পানি আছে, স্নো রিমুভাল কোম্পানি, যারা হচ্ছে এই স্নো সরানোর কাজ করে থাকে। তো অনেক বাংলাদেশি ভাইয়েরা যারা হচ্ছে গিয়ে অন্য কোনো ধরনের কাজ পায় না, তারা এই ধরনের কাজও করতে হয়। তো এটা বেশ আমি মনে করি এটা সবচেয়ে কঠিন কাজ আমাদের জন্য, কারণ আমরা বরফে অভ্যস্ত না। তো এই কাজটা করতে হয়, যেটা আপনি করতে হয়, মানে আপনি বুঝতে পারছেন কী ধরনের একটা মানে প্যারা, যেখানে সবাই ঘরে থাকছে, স্নোফল সেখানে আপনাকে স্নোর মধ্যে স্নো সরানোর কাজ করতে হচ্ছে। সো আল্লাহ না করুক যাতে আপনাদের মধ্যে কাউকে, যারা আসবেন বা আছেন তাদের মধ্যে কাউকে যাতে এই কাজ করতে না হয়। সবচেয়ে কঠিন কাজ এটা আমার কাছে মনে হয়। আরেকটা বড় প্যারা হচ্ছে গিয়ে এই স্নোর সময় বা স্নোফলের সময় পা পিছলে যাওয়া, পা পিছলে আহত হওয়া, এটা খুবই একটা কমন ব্যাপার বা ঘটনা। তো এটাতে বেশ সতর্ক থাকতে হয়, মানে আপনি স্নো যখন থাকবে যেখানে সেখানে তো ওরা ক্লিন করে, ওরা লবণ ছিটিয়ে দেয়। তো আপনার জুতা থাকবে, সেই জুতাটা অবভিয়াসলি উইন্টার শুজ হতে হবে, না হয় কী হবে, আপনি নর্মাল ধরনের জুতা পরলে সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে বা সেটা থেকে এই লবণ যে থাকে লবণের আপনার জুতোর সোলটাকে খেয়ে ফেলবে, এটা একটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে গিয়ে সেটা হচ্ছে অ্যান্টি স্লিপ হতে হয়, না হয় স্নোতে আপনার জুতা স্লিপ করতে পারে। জিমের ভিতরে, জিমের ভিতরে ক্যামেরা ইউজ করা নিষেধ, সরাসরি ক্যামেরা ইউজ করা যায় না, অন্যান্যদের প্রাইভেসি প্রবলেম হতে পারে। তো সেই কারণে আমি হচ্ছে গিয়ে জিমের ভিতরে খুব একটা কথা বলবো না বা আপনাদেরকে দেখাবো হয়তো দু একটা শর্ট, বাট খুব বেশি কথা বলতে পারবো না। পুরো কানাডাতে তার পাশাপাশি অটোয়া সিটিতে COVID-19 বা করোনা ভাইরাসের বিস্তার কমাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জিমে যে পরিমাণ মানুষ নর্মালি থাকে তার থেকে হাফ মানুষ অ্যালোকেট করা হচ্ছে। এই জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন জিমে অনেক ভিড় কম, অ্যান্ড আপনি যখন প্রত্যেকটা টুলস ইউজ করবেন সেই টুলস ইউজ করার পরে সেগুলো আপনার ক্লিন করে রেখে যেতে হবে, যাতে অন্যরা আপনার হাতের যে ঘাম বা ভাইরাস যদি থাকে তাহলে সেটা যাতে অন্যের গায়ে না যায়। কানাডার অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটিতে এই ধরনের জিম আছে যেখানে আপনারা এক্সারসাইজ করতে পারবেন। বন্ধুরা আজকের মতো জিম করে বের হয়ে গেলাম।
আমার নেক্সট ব্লগে আমি কানাডার পার্ট টাইম জবের ব্যাপারে কথা বলবো। বন্ধুরা বাসা দিকে আগাচ্ছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন বরফের সমুদ্র, বিল্ডিংয়ের সামনে চলে আসছি। আগামী কয়েক মাস এই বরফের সমুদ্রের মধ্যেই থাকতে হবে, মানে চারপাশে বরফ নিয়ে হচ্ছে গিয়ে চলাচল করতে হবে, মুভ করতে হবে, বের হতে হবে, বরফের সমুদ্রের মধ্যে খেলা করতে হবে। মানে এটা হচ্ছে কানাডার একটা লাইফের একটা পার্ট, কানাডিয়ান লাইফের একটা পার্ট। আপনি এখানে আসবেন বছরের চার পাঁচ মাস বা ছয় মাস আপনি হচ্ছে গিয়ে নর্মালি থাকবেন, একটু কম টেম্পারেচার বাংলাদেশের তুলনায়, বাট আপনি নর্মালি মুভ করতে পারবেন, বাট বাকি ছয় মাস আপনাকে বরফের মধ্যে থাকতে হবে। সো আপনি যদি ঠান্ডার কোনো সমস্যা থাকে, হোপফুলি আমারও ঠান্ডার কিছু সমস্যা ছিল, বাট এখানে আসার পরে মনে হচ্ছে না সেটা খুব বেশি এফেক্ট করছে। আপনি যথেষ্ট পরিমাণে প্রিপারেশন নিয়ে উইন্টার ক্লোথস অ্যান্ড স্টাফস এখানে পাওয়া যায়, আপনি সব কিছু ভালো মতন প্রোটেকশন গিয়ার ইউজ করতে পারবেন। যদিও আমি এখন কিছু পরে নাই, এটা খুব বেশি কঠিন কিছু না, এখানে সবাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ, ঠান্ডা কেউ মারা যায় নাই, বিকজ এখানে এনাফ উইন্টার ক্লোথস। এখানে -40, -50 পর্যন্ত ট্যাকল করা যায় ইজিলি, এরকম টাইপের উইন্টার ক্লোথস পাওয়া যায়, ওয়ার্ম ক্লোথস, ওয়ার্মার জ্যাকেটস, স্টাফস, অনেক কিছু পাওয়া যায়, উইন্টার জ্যাকেট, উইন্টার বুটস। সো আপনার কোনো সমস্যা হবে না আশা করি, মানুষ এখানে বেঁচে আছে, কেউ কোনো প্রবলেমে পড়ে নাই এখন পর্যন্ত, আমি শুনি না যে ঠান্ডায় এখানে কেউ মারা গেছে। নেক্সট ব্লগে পার্ট টাইম জবের ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।